হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী আবার একটা নতুন ব্লগস নিয়ে তোমাদের মাঝে। বলো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। ভালো না থাকলে ভালো বলতেই হবে, তাই না? ভালো বলতে হবে, ভালো শুনতে হবে, ভালো করতে হবে, ভালো খেতে হবে। তো দেখো কিভাবে চুল বেঁধেছি আজকে, ইচ্ছে হলো এভাবে চুল বেঁধে তোমাদের সামনে আসার জন্য। তো এভাবে চুল বাঁধলাম। তো এভাবে যখন চুল বেঁধেছি মনে হচ্ছে একদম মানে কত কত বছর পার হয়ে গেছি। তো বেশ মানে খুব ভালো লাগছে, মানে আমাকে ভালো লাগছে না, আমি বলছি না যে আমাকে ভালো লাগছে, আমার মনটা অনেক ছোট্ট হয়ে গেছে সেটাই বলছি। মানে অনেক ছোটবেলায় চলে গেছি আমি। অনেক সময় এমন করবে ঘরের মধ্যে, দেখবে টুকটাক টুকটাক এসব করবে, তো দেখবে মনটা অনেক ছোট মানে ছোটবেলার দিকে চলে যাবে। আর এখন যত বয়স বাড়ছে জানি না কার কেমন হয়, আমার কিন্তু ছোটবেলার কথা খুব খুব বেশি মনে পড়ে। আমাদের পুরান বাড়ি, পুরান মানে আমাদের অনেক বহুত আগের বাড়ি, এমন কি জানি আমাদের যে যে ঘরে থাকি আমাদের পুরনো বাড়ি, এসব সব মনে পড়ে যায় জানো, মানে প্রচুর মনে পড়ে যায়। তো রাতেরবেলা মাঝে মধ্যে মায়ের সাথে ফোন করি, দেখো আমি কি নিয়েছি, দেখো পেঁপে, পেঁপেগুলি গাছের পেঁপে। আর তোমরা তোমাদেরকে দেখা দেখিয়েছি কিনা জানি না, আমাদের ওখানে যে আমার সবসময় তোমাদেরকে শেয়ার করতাম কি সুন্দর লাগে জায়গাটা, গাছের মানে গাছের কি ভালো লাগে দেখতে, গাছ, কামরাঙ্গা গাছ, পেঁপে গাছ, ওগুলো সব কেটে কেটে নিয়েছে আমার ভাসুর। ওখানে উনি কিছু একটা মানে কিছু একটা করবেন, উনি তো থাকেন আর একটু দূরে আমাদের বাড়ি থেকে, তো এখানে ওনার জায়গা। তো ওখানে পেঁপে গাছ আর কত সুন্দর সুন্দর গাছ তোমাদেরকে সবসময় আমি শেয়ার করতাম। তো এগুলো পুরো কেটে, পেঁপে গাছের কত কড়া সব কেটে একদম পুরো ছাড়খাড় করে দিয়েছে। ওরা একটা ব্যবসা করবে এখানে, একটু গাছের পেঁপে দেখো কি এত মিষ্টি, কি বলবো, খুব মিষ্টি। আর যারা আমার ছেলের বার্থডে গেছিল, যারা কমেন্ট করেছো, লাইক করেছো, শেয়ার করেছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। অনেকে আবার ডিসলাইক দিয়েছো, তো নো প্রবলেম, যারা ডিসলাইক দিয়েছো তাদেরকে মানুষ বলে আমি গণ্য করি না। সেদিন কুইন্স ভ্লগের, কুইন্স ভ্লগে কোন কুইনের মেয়ের বার্থডে গিয়েছিল সামরিনের, তো সেখানেও ডিসলাইক দিয়েছে। সত্যি মানে মানুষ যে কি অবস্থা, মানে আমি কি বলবো বুঝতে পারি না। একটা বাচ্চা মেয়ের জন্মদিন, বা আমার ছেলেও তো ছোট, আমার কাছে ছোট ছোটই, সে 21 প্লাস হয়েছে এবার, সেই বিরুদ্ধে ডিসলাইক, তো নো প্রবলেম, তোমরা দিয়ে যাও ডিসলাইক, আই ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ার করি না, আমি পেট খাই। তো সবচেয়ে বড় কথা হলো জানো, আমার ভিডিওতে কে কমেন্ট করেছে মানে বিশ্বাস করবে না, আমি এত খুশি, আমি এত খুশি যে আমার ভিডিওতে কে কমেন্ট করেছে, মানে আমি তো অবাক হয়ে গেছি তার কমেন্ট পেয়ে। কিছুদিন আগে আমি থটস অফ স্যাম তার একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে সত্যি মন ভালো লাগার মতো তার ভিডিওগুলো, আমার না দেখলে ঘুম আসে না সত্যি কথা, এত ভালো লাগে, এত ভালো লাগে। আমি এমনকি আমি আমার হাজবেন্ড মিলে ওর ভিডিওগুলো দেখি সবসময়, আমি ওর আমার হাজবেন্ড মিলে ওর ভিডিওগুলো দেখি। তো সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম ওর সেটার সম্বন্ধেই, তো দেখলাম মানে কি বলবো, অনেকে দেখি অনেককে নিয়ে ভিডিও করে, বাট কোনো ইউটিউবার এসে, আমারও কিন্তু খুব বড় একটা ইউটিউবার বা সোমালি বা অনেকেই আছে খুব বড় বড় ইউটিউবারকে নিয়ে অনেকেই ভিডিও করছে, কিন্তু তারা এসে কোনোদিন কমেন্ট করে না। কিন্তু দেখলাম যে থটস অফ শ্যামস ও এসে আমাকে কমেন্ট করলো জানো, মানে আমি কি বলবো, এত একটা মিষ্টি মেয়ে আর এত বড় একটা ইউটিউবার আমাকে কমেন্ট করেছে, সত্যি আমার এত ভালো লেগেছে দেখে, মানে আমি কি বলবো, মানে মানে আমি মানে অবাক হয়ে গেছি। ওর কমেন্ট না করলে কী বা হতো না, ও আমাকে কমেন্ট করেছে সত্যি, মানে আমার দেখে এত ভালো লেগেছে, আমি সবাইকে দিয়েছি সে কমেন্টটা, তোমাদেরকে আমি তুলে ধরবো, তোমরা দেখে নিও কেমন। যেটা সবাই করে না, সবাই করে না, দেখলেও হয়তো করে না, কিন্তু ও সেটা করেছে, তার জন্য ওকে অনেক ভালোবাসা শামস, তোমাকে অনেক ভালোবাসা। তোমার ভিডিও না দেখলে সত্যি কথা আমরা সবাই মিলে দেখি, আমি শেয়ার করি, লাইক করি, কমেন্ট করি, আমি প্রচুর প্রচুর শেয়ার করি, কারণ যাতে সবার মন ভালো থাকে তোমার ভিডিও দেখে। অনেক ভালো থেকো আমার এই ছোট্ট বোনটি। তো ঠিক আছে, দেখো আজকে কী কী করলাম। তাহলে বেশি অনেক পেরপির করে ফেলেছি, তো দেখো তোমরা ভিডিওটা কেমন। তাহলে আমি এখানে কিন্তু বাই নিয়ে বাই বলে দিচ্ছি, তাহলে টাটা, আজকের মতো এখানে শেষ, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
হ্যান্ড মাস্ক পরবে, সরি মুখে মাস্ক দেবে, হ্যান্ড ওয়াশ করবে ভালো করে যেখানে বেরোবে। আজকে আরেকটা কথা বলি নেই, আজকে আমি এখানে গেছিলাম, মানে আমি রিক্সা ধরতে দেন আমার হাজবেন্ড আমাকে, তো আমি রিক্সা দিয়ে গেছিলাম। জানো কি করেছি, রিক্সাটাকে পুরো স্যানিটাইজ দিয়েছি, রিক্সাটাকে পুরো স্যানিটাইজ করেছি, এমনকি রিক্সা যে চালায় ওর গায়েও পুরো হ্যান্ড ওয়াশ মানে স্যানিটাইজ করে দিয়েছি। ও বলে দিদি দেন দেন বেশি করে দেন, তো আমিও ওকে খুব করে ওর পিঠে টিঠে স্যানিটাইজ করে দিয়েছি, ওর সিটে পুরো কাভারে স্যানিটাইজ করে তারপর উঠেছি। একটু শেয়ার করি তোমাদেরকে কোথায় গেছিলাম, আর আজকে আমি আবার ব্লাডিতে গেছিলাম। যাই হোক, রোগ শোক নিয়ে থাকতে হবে, তো এটা একটু একটু দিয়েছি আমি, আমার হাজবেন্ডও দিয়েছে ব্লাডটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে আবার ভিডিওটা আমি আমার বক বক শেষ করছি, তোমরা ভিডিওটা দেখো। আর একটা পনির রান্না করেছিলাম, আমার ছেলে বলেছে মা পনিরটা এত এত টেস্ট হয়েছে, মানে মানে বলে রেস্টুরেন্ট পাস করে ফেলবে, ও খেয়ে এত খুশি হয়েছে। বাট হাজবেন্ডকে জিজ্ঞেস করা হয়নি যে পনিরটা কেমন হয়েছে। দেখো এখানে কিন্তু ভিডিওটা আমি প্রচুর বাড়িয়ে ফেলছি, 6 মিনিটের উপরে হয়ে গেছে। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, ভিডিওটা দেখো, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবারও বলছি অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। ওকে টাটা বাই। দেখো আমাদের গাছের পেঁপে, এত মিষ্টি পেঁপেটা কি বলবো। তো এটা এখন খাবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে। আর দেখো আজকে প্যাথোলজিতে এসেছিলাম, তো ব্লাড দেওয়ার জন্য আমি আমার হাজবেন্ড, তো একটু শ্যুট করে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রাস্তাঘাট মোটামুটি পুরো খালি আছে, ভালোই খালি, মানে আগের তুলনাতে এখন কম হবেই, রাস্তাঘাট পুরো নিরাল। তো দেখো এদিকে আমারটা আমি শ্যুট করিনি, বাট আমার হাজবেন্ডেরটা আমি একটু শ্যুট করেছি। হাজবেন্ড বসে গেছে ব্লাড দেওয়ার জন্যে, তো আমারটা আগে নিয়ে নিয়েছে, তারপর আমার হাজবেন্ড বসলো। আমি এবার দুইবার দিয়েছি, খেয়েও দিয়েছি আবার। দেখো এখানে বাটার পনির হচ্ছে, তো বেশি কিছু দেইনি, জাস্ট একটু কাজু বাদাম বাটার করে দিলাম, তো হয়ে গেছে। আর কাকুর ভাজি, ডাল আর ভাত, এখানে প্রেশার কুকারে ভাত হয়ে গেছে। দেখো এখানে আবার গেছিলাম একটা জায়গাতে, তো দেখো এখানে বাসুদেব আশ্রম বলে, এখানে এই এই বাসুদেব স্বয়ং তোমাদের সুদূর বাংলাদেশ থেকে কিন্তু এসে আপনাপ এখানে স্থাপিত হয়ে গেছে। খুব জাগ্রত একটা মন্দির, বাংলাদেশ থেকে হঠাৎ করে এটা এখানে এসে স্থাপিত হয়ে গেছে। তো এখানে গেলাম, আগে অনেক যেতাম, তো এখানে দেখো সবাই কি সুন্দর বসে পাঠ করছে, মানে অনেক আগে থেকে অনেক উন্নত হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে এটা মন্দিরটা। এদিকটা আবার একটু গ্রাম্য পরিবেশ, তাই একটু তোমাদেরকে শুট করে দেখালাম, বেশ ভালো লাগছিল হাঁটতে হাঁটতে দুজনে মিলে। তো শুকলি, ও আমাকে নিয়ে গেছে একটা বাড়িতে, তো দেখো এখানে কতগুলি ফুল ফুটে আছে, আমার না এগুলো না শেয়ার করে তোমাদের সাথে পারলাম না, ইয়েলো কালারের। তো সবাই ভালো থেকো, টাটা।